আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে দুইটা এমসিকিউ দেখতে পাচ্ছ আমার বোর্ডে। এটা হচ্ছে ত্রিকোণমিতির এমসিকিউ, এবং এই দুইটা এমসিকিউ আমি বোর্ডে এই জন্য লিখেছি যে এই দুইটা এমসিকিউ প্র্যাকটিক্যালি আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে অল্প সময়ে সলভ করলাম, এবং এই দুইটা এমসিকিউ সলভ করতে গিয়ে ক্যালকুলেটরের কোন কোন বাটন ইউজ করছো, অর্থাৎ পরীক্ষায় তুমি ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতির এমসিকিউ গুলো কিভাবে সহজে সলভ করতে পারবে অল্প সময়, সেই ট্রিক্সটাই শিখিয়ে দেবো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো মনোযোগ সহকারে দেখবে। মনে করো এটা তোমার পরীক্ষার প্রশ্ন, এবং তোমার কাছে এরকম একটা ক্যালকুলেটর আছে। এখন এই পরীক্ষার প্রশ্নের এমসিকিউ গুলো তোমাকে এই ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, অর্থাৎ একটা এমসিকিউর পিছনে তুমি এক মিনিট সময় পাচ্ছ, কিন্তু তোমাকে এমসিকিউ গুলো এমনভাবে সলভ করতে হবে যে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবে। ত্রিকোণমিতি থেকে আমাদের মাস বি এমসিকিউ আসবে, আমাদের সিকিউ আসবে, এগুলো কনফার্ম ধরে রাখো, প্রতি বছরই আসে। এমসিকিউটা শুধুমাত্র সলভ করলে হবে না, কিভাবে সলভ করলাম, কোথায় কোথায় চাপ দিলাম, কোন কোন বাটনে চাপ দিয়ে এমসিকিউটা সহজে সলভ করতে পারলাম, সেটা আমি বুঝিয়ে দিব। হয়তো আমার বোঝাতে একটু বেশি সময় লাগবে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতা এমসিকিউগুলো সলভ করবে, আমার বোঝানোর পরবর্তীতে নিজে নিজে যখন সলভ করতে যাবে, তখন তোমার 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। তো বেশি কথা না বলে আমরা প্রথম যে আমরা যে এমসিকিউটা আছে সেটা সলভ করব। প্রথম নাম্বারটা হচ্ছে sin 3a = cos 3a হলে a এর মান কত। একটু দেখো আমি এমসিকিউটা সলভ করার জন্য কোন কোন বাটনে চাপ দিচ্ছি, কোথায় কোথায় চাপ দিয়ে এমসিকিউটার মান আমি ক্যালকুলেটর দিয়ে সহজেই সমাধান করছি। প্রথমত দেখো sin 3a দেওয়া আছে, আমাকে এখানে sin 3a তুলতে হবে। এখন দেখতে পাচ্ছ এখানে উপরে ভাষা যে অক্ষরগুলো আছে, দেখতে পাচ্ছ এখানে সাইন কিন্তু লেখা আছে। আমি এটা সাইনের উপর চাপ দিলে সাইনটা চলে আসছে, থ্রি কিন্তু এখানে আছে, থ্রির উপর চাপ দিলে থ্রিটা চলে আসে। এখন আমাকে এল তুলতে হবে। এখন দেখো তো উপরের একটা বাটনে কি কোনোখানে এ লেখা আছে? না, এ লেখা নাই, কিন্তু ভিতরে একটু খেয়াল করলে দেখো, বাটনের নিচে দেখো, ভিতরে খেয়াল করলে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, অর্থাৎ এর প্রত্যেকটা অক্ষরই আমরা তুলতে পারবো। কিন্তু এই ভিতরের অক্ষরগুলো তোলার জন্য আমাদেরকে প্রথমে আলফাতে চাপ দিতে হয়। আলফাতে চাপ দিলে ভিতরের অক্ষরগুলো তোলা যায়। যেহেতু আমাকে এখানে sin 3a তুলতে হবে, আমি সাইনও তুলেছি, থ্রিও তুলেছি, এবার এ তুলতে হবে। এটা হচ্ছে ভিতরে, সহজভাবে এটার উপর চাপ দিলে কিন্তু এ আসবে না। এটা তোলার জন্য আগে আলফার উপরে চাপ দিতে হবে, পরবর্তীতে এ আসবে। যে কোনো অক্ষর, ভিতরের অক্ষরগুলো, এই যে লাল অক্ষরগুলো দেখতে পাচ্ছ, এ বি সি ডি এভাবে এম পর্যন্ত, এই অক্ষরগুলো তোলার জন্য আলফার উপরে চাপ দিতে হবে। এবং এখানে সমান সমান চিহ্ন, অর্থাৎ ভিতরের লাল কালারের যে কোনো কিছু তোলার জন্য তোমাকে আলফার উপরে চাপ দিতে হবে। আমি sin 3a তুলে ফেললাম। এখন পরবর্তীতে যে সমানটা দেওয়া আছে, তুমি যদি এই সমানের উপর চাপ দাও, এটা কিন্তু জীবনেও উঠবে না, এই সমান কিন্তু উঠবে না। তোমাকে কোন সমান তুলতে হবে? ওই যে ভিতরে যে সমানটা আছে ওইটা তুলতে হবে। এই জন্য তুমি কি করবে, আলফার উপর চাপ দিয়ে সমানটা সুন্দরভাবে তুলে নিবে। তুলে নেওয়ার পরবর্তীতে এখানে বলছে cos 3a, এখন কস তো উপরে লেখাই আছে, আমি কজের উপর চাপ দিলাম, থ্রি এ তো এখানে আছে, থ্রির উপর চাপ দিলাম, আবার আমাকে এ তুলতে হবে। এ তুলতে হলে কি করতে হবে, আলফার উপর চাপ দিয়ে এখানে এটা তুলে নিতে হবে। sin 3a = cos 3a আমি তুলে ফেললাম। এখন বলা হয়েছে যে sin 3a = cos 3a হলে এ এর মান কত। আমার সব কিছু তোলা শেষ, এখন আমি এখানে শিফটের উপর চাপ দিয়ে ক্যালসির উপরে চাপ দেবো। কত আসছে, 30। আমি আবার শিফটের উপর চাপ দিয়ে ক্যালসির উপর চাপ দিলাম। এখন আমাকে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে যে আমার উত্তরটা কী আসে। এখানে উত্তর আছে 15, 30, 45, 60। আমার কিন্তু উত্তর চলে আসছে অলরেডি, এ সমান সমান কত, 15। আমার কিন্তু এখানে এ এর মানটাই চেয়েছে যে এর মান কত, এ সমান সমান হচ্ছে 15, তার মানে উত্তর হবে কত, ক নাম্বারটা উত্তর হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমি কীভাবে সুন্দরভাবে সলভ করলাম, কোন কোন জায়গায় চাপ দিয়েছি, কোন জায়গায় চাপ দিয়ে কী কী উঠিয়েছি, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অর্থাৎ ত্রিকোণমিতির ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতি সলভ করার প্রাথমিক যে ধারণাটা দরকার, সেই ধারণা কিন্তু তোমরা পেয়ে গেছো। এখন আমরা 2 নাম্বারটা সলভ করবো। 2 নাম্বারটা কিন্তু ব্যতিক্রম, প্রথম নাম্বারের মতো না, 2 নাম্বারটা সম্পূর্ণ আলাদা। 2 নাম্বারে বলা হয়েছে sin a = 1/2 হলে tan a = কত। sin a = 1/2, তার জন্য আমাকে এখানে উপরে সাইনের উপরে ক্লিক করতে হবে। সাইন এখানে এ বলা হয়েছে, এখন আমাকে আলফার উপর চাপ দিয়ে এ সমান সমান, আবার এই যে সমান সমানের কথা বলা হয়েছে, এই সমান সমান তো দিব না, আমাকে ভিতরে ত্রিকোণমিতি করার সময় ভিতরে যে সমান সমানগুলো আছে এগুলো তুলতে হলে আলফার উপর চাপ দিয়ে সমান সমানের উপর চাপ দিলে কিন্তু চলে আসছে। এখানে সলভ বা ক্যালসির উপর চাপ দিলে সমান সমানটা চলে আসছে। sin a = 1/2, 1/2, এটা কিন্তু হয়ে গেল। sin a = 1/2 হলে tan a = কত, আমি sin a = 1/2 দিয়েছি। এখন আমি শিফটের উপর চাপ দিয়ে ক্যালসির উপরে চাপ দিব, কত আসছে, 15। এখানে এ প্রশ্নবোধক চিহ্ন 15 আসছে, কিন্তু আমাকে এর মানটা বের করতে হবে। শিফটের উপর চাপ দিয়ে ক্যালসির উপর আরেকবার চাপ দিলাম। এখন তোমাকে একটু অপেক্ষা করতে হবে, আমার এখানে এর মানটা চলে আসছে, দেখো a = কত, 30। এখানে বলা হয়েছে tan a = কত, আমি শুধুমাত্র এর মান পেয়েছি, কিন্তু ট্যানের মান কিন্তু পাই নাই। এখন আমাকে ট্যানের মানটা বের করতে হবে। এখানে কেটে দিলে চলবে না, যা আছে এরকমই থাকবে। এখানে ট্যান দেখতে পাচ্ছ, ট্যানের উপরে ক্লিক করবে, নিচে যে সমান সমান চিহ্ন দেখতে পাচ্ছ, আমার চূড়ান্ত রেজাল্ট বের করতে হলে সমান সমান চিহ্নের উপরে ক্লিক করতে হবে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করছি, কত আসছে, 0.577। তুমি জাস্ট এই মানটা মনে রাখো, 0.577, এই মানটা মনে রাখো। এখন আমি এটা কেটে দিলাম। এখানে ক নাম্বারে বলা আছে 1/√3,
1 ভাগ রুট 3 দেখো তো 0.574 চলে আসছে কিনা তার মানে কি ক নম্বরের সাথে মিলে গেছে আমার আর অন্য কিছু করার প্রয়োজন নাই যদি ক নম্বরের সাথে না মিলতো আমি খ করতাম খ নম্বরের সাথে না মিললে গ করতাম গ না মিললে ঘ করতাম কিন্তু কটাই মিলে গেছে এজন্য আমি আর অতিরিক্ত সময় নষ্ট করব না তার মানে কি আমার উত্তর হচ্ছে ক সেম একইভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে এইভাবে এমসিকিউ গুলো সলভ করবে আশা করি বুঝতে পেরেছ দুইটা এমসিকিউ দিয়ে আমি বুঝিয়ে দিলাম এতটা দিয়ে ত্রিকোণমিতি সমাধানের যে প্রাথমিক যে ধারণাটা তোমাদের দরকার ছিল সেই ধারণাটা আশা করি দিতে পেরেছি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ